আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে চলে আসতাম যে পক্ষ থেকে ইউনেসের মতন একটা আজকে আমরা শিখব লাইন এবং প্যারাগ্রাফ সি সকাল ডকুমেন্টসে অনেকগুলো লাইন লেখার পর সেটাকে অবশ্যই এর দরকার হয় মূলত দুইটা লাইনের মধ্যে কতটুকু গ্যাপ থাকবে সেটাকে বুঝবো তবে চলুন আজকে দেখে আসি কিভাবে লাইন স্প্রেসিং করতে আরেকটা নতুন জিনিস শিখে যেমন এই প্যারাগ্রাফটা হ্যাঁ সিলেক্ট করার পরে যে এখানে আসলাম এখানে পরে লাইন অ্যান্ড স্পেসিং প্যারাগ্রাফ স্পেসিং এখানে কত সিলেক্ট করা আছে অন পয়েন্ট অন ফাইভ হ্যাঁ এখানে আপনি অন দেন এখানে দেখেন দেখেন যে এই জায়গার এর ভিতরে স্পেসটা বাড়তেছে কমতেছে দেখছেন সাধারণত ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সিলেক্ট করা থাকে কিন্তু আমরা ওয়ান দিয়ে কাজ করব হ্যাঁ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সমস্যা নাই মনে করেন কি আপনি একটা পেজ লিখছেন কিন্তু একটা লাইন নিচের পেজে চলে আসতেছে এইটা হচ্ছে না তখন আপনারা এইভাবে করে যাতে ওই লাইনটা ভিতরে আসে করে দিবেন এখানে একেবারে রিমুভও করা যায় লাস্টে দেখেন রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিলে এর ভিতরে কোনো স্পেসই থাকবে না অ্যাড স্প্রেস দেন দিয়ে দেখেন কি আসতেছে এখানে যখন জিরো স্পেস থাকে তখন অ্যাড করা যাবে হ্যাঁ

দেখা হচ্ছে পরবর্তী পর্ব কতক্ষণ পর্যন্ত ভালো থাকবে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন তারা অবশ্যই এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন ধন্যবাদ